বিশ্বনবী যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, রাত্র হয়ে গেল। তো নবীজি সাহাবীদেরকে বলল, সাহাবাই কেরাম, এই তোমরা শোনো, আমরা এখানে একটু বিশ্রাম করব, রাত্রে আমরা ভ্রমণ করা নিরাপদ মনে করি না, এখানে আমরা বিশ্রাম করব, ইনশাআল্লাহ সকালবেলা আমরা আমাদের গন্তব্যস্থানে ফিরে যাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাঁবু গাড়লেন, রাত্রে বিশ্রাম করবেন, কিন্তু এই অবস্থায় পাহারাদারের প্রয়োজন। বিশ্বনবী তখন বললেন, দুইজন পাহারাদার প্রয়োজন, যেই দুইজন পাহারা দিবে এই দুইজন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। তো দুইজন দাঁড়ায় গেছে, একজন মুহাজির, একজন আনসারি, একজনের বাড়ি মক্কায় আর একজনের বাড়ি মদিনায়। যার বাড়ি মক্কায় তার নাম হলো আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যার বাড়ি মদিনায় তার নাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বলে দুইজন দাঁড়ায় গেছে, দুইজন দাঁড়ায় বলেন, আবু আল্লাহর নবী আপনারা ঘুমান, টেনশন করবেন না, আমরা দুইজন পাহারা দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। পড়েন ওই দুইজন বলল, আল্লাহর নবী আপনারা ঘুমান, আমরা সারা রাত পাহারা দিব। এই কথা বলবার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ঘুমাইয়া পড়লেন। হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বশির আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাহারা দিচ্ছেন, পরামর্শ করতেছে, দুইজনে ভাই দুইজন সারা রাত পাহারা দিয়ে কি করব, বলে কি করা উচিত, একজন বলতেছে একজন একজন আমরা ঘুমাই, একজন আধা রাত ঘুমাবো, এরপরে আবার জাগিয়ে দিবেন, আরেকজন আধা রাত ঘুমাবো, পাহারা দিব, দুইজন একত্রে পাহারা দিয়ে কোনো লাভ নাই, একজন একজন ঘুমাইয়া পড়েন। পরামর্শ হলো কে আগে পাহারা দিবা, মদিনার আনসারি সাহাবি আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এখন পাহারা দেই, এরপরে আপনাকে জাগাইয়া দিব। ওগো আম্মার ইবনে ইয়াসির আপনি ঘুমাইয়া পড়েন, আপনি ঘুমান, রাত্র যখন আদা হয়ে যাবে আমি আপনাকে জাগাইয়া দিব। এই কথা বলবার পর হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া পড়লেন, শুয়ে ঘুমাইয়া গেলেন। ওই দিকে আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। আব্বাস ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেয় আর মনে মনে ভাবে, শুধু শুধু বসে থেকে কি লাভ, আমি একটু নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, নামাজ হবে, পাহারা হয়ে যাবে। এই চিন্তা করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, লম্বা সূরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন, লম্বা সূরা। কোন সময় যেন পিছন দিক দিয়ে দুইটা তীর ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে, নিজেও জানেন না, আল্লাহু আকবার বলেন। নামাজ পড়তেছেন, লম্বা সময় যখন চলে গেল তখন নামাজের মধ্যে মনে হলো, হায় হায়, আমাকে তো পাহারাদার নিযুক্ত করা হয়েছে, এইরকম শুধু নামাজ পড়লে হবে না। তাই সালাম ফিরাইয়া অর্ধেক রাত হয়ে গেল, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে ভাই উঠেন, আধা রাত হয়ে গেছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে ওই যে সাহাবি বশীরের পেটের ভিতরে পিঠ দিয়া দুইটা তীর ঢুকে বুক দিয়ে বের হয়ে আসে, আল্লাহু আকবার বলেন, বলতেছে হে বশীর, তোমার পিঠ দিয়ে দুইটা তীর ঢুকে বুক দিয়ে বের হয়ে আসে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, কেন তুমি আমাকে বলো নাই, কেন তুমি আমাকে ডাকো নাই। বলে আল্লাহর কসম করে বলি, আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, সূরা কাহাম তেলাওয়াত করতেছি, আমি নিজেও কল্পনাও করতে পারি না, নিজেও জানি নাই কখন দুইটা তীর পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, আমি টেরও পাই নাই, আমি নামাজ পড়তেছিলাম, নামাজের মধ্যে যখন আমার মনে পড়ে গেল, আমাকে তো নামাজের জন্য দেওয়া হয় নাই, আমাকে তো শুধু পাহারাদারে নিযুক্ত করা হলো, আল্লাহর রসুলের ওই আদেশ যদি মনে না পড়ত, আল্লাহর কসম করে বলি, সূরা কাহাফ তেলাওয়াত শেষ না করে আমি সালাম ফিরাতাম না, আল্লাহু আকবার, আমি টেরও পাই নাই, কখন আমার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে এই হলো নামাজ। এই জন্য নামাজের বিকল্প কিছু নাই। হ্যাঁ যুবক, আমি তোমাদেরকে বলবো, নামাজটাকে আল্লাহ এতটাই পছন্দ করেছেন, এতটাই কবুল করেছেন, যে কোনো ধর্মের কোম্পানিতে চাকরি করে নামাজের সময় আছে, ঠিক কিনা বলেন, যে কোনো ধর্মের যে কোনো কোম্পানি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসার, আরো জোনার, মাগা, কুতি, বড়, সৌতল, হাসিয়াল, যেখানে যান, যেই জায়গায় চাকরি করেন, যেখানে আপনি কাজ করেন, প্রত্যেকটা